নমস্কার, এনআইএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রদীপ সাহা। আজকে আমাদের আলোচনার বিষয় হবে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন, মূল্যাঙ্কন এবং পরীক্ষণ, অর্থাৎ অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড টেস্টিং। কেননা আমরা যে বাচ্চাদের পড়াই বা আপনারা শেখান, তারা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেই তাদের মূল্যাঙ্কন করতে হয়, তাদের মূল্যায়ন করতে হয় এবং একটা পরীক্ষা নিতে হয়। আজকে আমাদের বিষয় অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন অ্যান্ড টেস্টিং, মূল্যাঙ্কন, মূল্যায়ন এবং অভীক্ষণ বা পরীক্ষণ। এখানে একটু বলে রাখা দরকার, আমরা অ্যাসেসমেন্টের বাংলা এইখানে আমরা ব্যবহার করব মূল্যাঙ্কন হিসেবে, আর ইভ্যালুয়েশনের বাংলায় ব্যবহার করব মূল্যায়ন হিসেবে, আর অভীক্ষণ বা পরীক্ষণ বলতে বোঝাবো সব মিলিয়ে যে পরীক্ষা ব্যবস্থা, তার মধ্যে মূল্যাঙ্কন দুটোই পড়ে, সে নিয়ে কথা বলব। এখন আসা যাক, আমরা জানি যে সর্বাঙ্গীন বিকাশ লাভের জন্যই একটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে তার একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, সেই পাঠ্যক্রমটার পেছনে একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ সেই একটা বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যই আমরা একটা কারিকুলাম তৈরি করি এবং সেই অনুযায়ী আমরা ক্লাসরুম ট্রানজ্যাকশনের জন্য একটা পদ্ধতি, উপযুক্ত পদ্ধতি তৈরি করি এবং বিভিন্ন রকম প্রকৌশল, যেগুলোকে আমরা বলি ইংরেজিতে টুলস, ব্যবহার করি, তারপর আমরা পড়াই। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একটা বিশেষ ইউনিট বা একটা পুরো সিলেবাস, পুরো পাঠ্যক্রম বা একটা পাঠ একক পড়ানোর শেষে কিন্তু আমাদের একটা পরীক্ষার মধ্যে যেতে হয়। আমরা বুঝে নিতে চাই যে এই যে আমার উদ্দেশ্য, যে উদ্দেশ্যকে নিয়ে আমি পাঠ্যক্রম তৈরি হয়েছে, যে উদ্দেশ্যকে নিয়ে আমি পদ্ধতি অবলম্বন করছি বা যে হাতিয়ারগুলো ব্যবহার করছি, সেগুলো ঠিক ঠিক কাজ করছে কি না, কতটা কাজ করছে, সেটা বোঝার জন্য একটা পরীক্ষণের দরকার হয়। এক কথায় বলি পরীক্ষণ বা অভীক্ষণ। তো ধরা যাক, আপনি একজন খুব ভালো শিক্ষক, আপনি ছোটদের ক্লাসে ক্লাস নিতে যান, আপনি খুব প্রথমেই আপনি ক্লাসে যাওয়ার আগে পাঠ্যক্রমের উদ্দেশ্যটা কী আপনি বুঝে নিয়েছেন, বুঝে নেওয়ার পর আপনি সেই অনুযায়ী আপনি কী পদ্ধতিতে পড়াবেন সেটা ঠিক করে নিয়েছেন, তার জন্য একটা লেসন প্ল্যান বা পাঠ একক আপনি তৈরি, পাঠ পরিকল্পনা আপনি তৈরি করে নিয়েছেন, তারপর আপনি খুব ধৈর্য নিয়ে, খুব যত্নের সঙ্গে আপনি ক্লাসরুম পরিচালনা করছেন এবং ক্লাসে পড়াচ্ছেন। বাচ্চারা সবাই আপনার পড়ানো মন দিয়ে শোনে, ক্লাসের কার্যাবলীতে অংশ নেয়। এইভাবে ধরা যাক আপনার একটা গল্প বা একটা কবিতা পড়ানো শেষ হলো, বা একটা দুটো গল্প বা দুটো কবিতা পড়ানো শেষ হলো, এরপর আপনি কী করবেন? আপনি এইভাবে পড়িয়েই যাবেন? না, আপনি পড়াবেন না, কারণ মাঝখানে এই পর্যন্ত একটা নির্দিষ্ট ইউনিটের পর আপনাকে দেখতে হবে যে আপনার পড়ানোটা, নিশ্চিত হতে চাইবেন আপনি যে আপনার পড়ানোটা, আপনার অবলম্বিত যে পদ্ধতি, আপনি যে টুলসগুলো ব্যবহার করছেন সেগুলো কতটা কার্যকর হলো, এবং তার জন্য এখানেই পরীক্ষণের প্রশ্নটা চলে আসে। অর্থাৎ আপনি যা শেখাচ্ছেন সেটা শিক্ষার্থীরা বুঝতে পারছে কি না, বুঝতে পারলে কতটা বুঝতে পারছে, বুঝতে পারলে কাজে লাগাতে পারছে কি না, কাজে লাগাতে পারলে, যেমন কবিতার ক্ষেত্রে আমি বলি, কবিতার মূল ভাবটা বুঝতে পারছে কি না, তার উচ্চারণ দক্ষতার কিছু বিকাশ হয়েছে কি না, এসব পরিমাপ আপনি নিতে চাইবেন। এখন এই যে শিক্ষাদানের যে কার্যকারিতা, তার ফলপ্রসূতা ও শিক্ষা গ্রহণের যে কী লাভ হলো সেটা আপনি বুঝতে চাইবেন পরবর্তী গল্প কবিতা পড়াতে শুরু করবার আগে, অর্থাৎ পরবর্তী পাঠ এককে যাওয়ার আগে আপনি এগুলো বুঝে নেবার চেষ্টা করবেন, যদি কিছু সংশোধনের দরকার থাকে সেটা আপনি যাতে করতে পারেন। তো এইভাবেই আমরা কখনো ইউনিট টেস্ট নিই, কখনো হাফ ইয়ারলি টেস্ট নিই, কখনো অ্যানুয়াল টেস্টও হয়। অর্থাৎ আমরা বলতে পারি, এখন কথাগুলোকে গুছিয়ে নিয়ে আমরা এক কথায় বলতে পারি, প্রত্যক্ষত শিক্ষার্থীর শিখনগত অগ্রগতি ও তার প্রদর্শন বা পারফরমেন্সকে বুঝে নেবার প্রক্রিয়ার নামই হচ্ছে অভীক্ষা বা পরীক্ষা। আর এই পরীক্ষা বা অভীক্ষা, এটা কিন্তু সমগ্র শিখন প্রক্রিয়ারই একটা গুরুত্বপূর্ণ অংশ, বিচ্ছিন্ন কিছু নয়, একটা ছাড়া আরেকটা হয় না।
অর্থাৎ আরেকটু গুছিয়ে নিয়ে যদি আমরা বলি, যে আমরা যদি সমগ্র শিক্ষণ প্রক্রিয়াটাকে তিনটি স্তরে ভাগ করি, তাহলে দেখব প্রথমেই থাকে প্রত্যাশিত শিক্ষণ ফল নির্ধারণ। অর্থাৎ আমি যে কি চাই সেটা প্রথমেই ঠিক করে নেওয়া, তার পরের স্তরে পর্যায়ে আমি ক্লাসরুমের ভেতরে শ্রেণীকক্ষের মধ্যে সেগুলোকে কাজে পরিণত করবার জন্য কার্যাবলীর পরিকল্পনা করব এবং সেগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখব। তারপরেই আসে সেই শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি কতটা হলো সেটা নিরূপণ করবার একটা সময়, সেটাকেই আমরা বলি অভীক্ষণ বা পরীক্ষণ। শিক্ষার্থীর শিক্ষণ শিক্ষণ সিদ্ধি, এক কথায় বলি শিক্ষণ সিদ্ধি মানে কতটা সে শিক্ষার্জন করতে পেরেছে বা কতটা পারঙ্গমতা অর্জন করতে পেরেছে, তার জন্য শিক্ষক মাঝে মাঝে প্রশ্ন করবেন, প্রতি মাসে বা ছ মাসে কিছু প্রশ্ন দেবেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেবে শিশুরা শিক্ষার্থীরা। উত্তর দেওয়ার পর প্রত্যেকটি উত্তরের একটা নম্বর দেওয়া হবে, সেই নম্বরগুলো একসঙ্গে যোগ করা হবে, যোগ করার পর সে কত পেল সেটার যোগফল করা হবে এবং এইভাবেই মাপা হবে তার শিক্ষার্জনের পরিমাপ। ধরা যাক পঞ্চম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী তার ষান্মাসিক পরীক্ষায়, ষান্মাসিক মানে হাফ ইয়ারলি পরীক্ষায় সে বাংলায় 100-এর মধ্যে 40 পেল। তার মানে সমগ্র পাঠ পরিকল্পনাটার মধ্যে আমি 100টা পয়েন্ট রেখেছি, 100টা সূচক রেখেছি, 100-point স্কেল যেটাকে আমরা ইংরেজিতে বলি। তার মানে এই 100টা জানবার মতন শেখবার মতন বিষয় রয়েছে, তার মধ্যে সে 40 পেয়েছে, মানে তার মধ্যে সে 40টা পয়েন্ট বুঝতে পেরেছে, বাকি 60টা বুঝতে পারেনি। এরপর 6 মাস পর তার আরেকটা পরীক্ষা হলো, সে একই বিষয়, তখন সে 60 পেল, 60। তখন আমরা বুঝতে পারবো যে তার শিখন অভিজ্ঞতার বা যেটাকে বলি শিক্ষার্জন, লার্নিং অ্যাচিভমেন্ট, সেটার উন্নতি হচ্ছে, অর্থাৎ তার পারঙ্গমতা, তার ক্ষমতা, তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু নির্দিষ্ট সময় অন্তর শিক্ষার্থীদের যদি আমি এইভাবে পরীক্ষা নিয়ে যাই, 100-point স্কেলে একটা শুধু পরীক্ষা নিয়ে যাই, তাহলে তার কিছু সীমাবদ্ধতা থাকবে। সীমাবদ্ধতা কেমন, যেমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। সেই কী কী প্রশ্নের উত্তর পাওয়া যাবে না সেগুলো আমরা একটু দেখে নিই। প্রাপ্ত ফল শিক্ষার্থীর পারঙ্গমতার বিশ্বস্ত প্রতিফলন কি না, এই প্রশ্নের জবাব নেই। চিরাচরিত যেভাবে পরীক্ষা নেওয়া হতো তার মধ্যে এই প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যেত না। আমরা অনেক সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও দেখি যে অনেকেই ভালো বুঝতে পারে কিন্তু ঠিক মতন পারফর্ম করতে পারেনি, ঠিক মতন প্রদর্শন করতে পারেনি। দুই, শিক্ষার্থীদের ব্যক্তিগত শিখনশৈলী, প্রত্যেকের শিখন ভঙ্গি আলাদা, তার কোনো ছাপ কিন্তু আমাদের চিরাচরিত যে পরীক্ষা ব্যবস্থা তার মধ্যে থাকে না। প্রত্যেকটা শিক্ষার্থীর লার্নিং স্টাইল শিখনশৈলী আলাদা হয়। এরপর শেখার সময় শিক্ষার্থী কী কী অসুবিধে মুখোমুখি হয়েছিল সেটা কি আমরা চিরাচরিত যে প্রথাগত যে পরীক্ষা তার রেজাল্টে বা তার ফলাফলে দেখতে পাই, দেখতে পাই না, এর উত্তর পাওয়া যায় না। 4 নম্বর কথা হচ্ছে শিক্ষার্থীর বিশেষ সামর্থ্য অথবা দুর্বলতার জায়গাগুলো ঠিক কী। প্রত্যেকটা শিক্ষার্থীর কিছু বিশেষ শক্তির জায়গা থাকে, বিশেষ ক্ষমতার জায়গা থাকে, বিশেষ দুর্বলতার জায়গা থাকে, সেটা কিন্তু রিফ্লেক্ট করে না প্রথাগত পরীক্ষা বা পরীক্ষণ। 5 নম্বর, শিক্ষার্থীর শিখনের ব্যাপ্তি, অর্থাৎ কোন এক্সটেন্ট অবধি সে শিখেছে এবং তার কোন পেসে শিখেছে, কোন গতিতে শিখেছে, সেসবের কোনো প্রতিচ্ছবি প্রথাগত পরীক্ষায় থাকে না। 6, প্রতিটি পাঠ্য বিষয়ের বিষয়বস্তু এবং সহশিক্ষায়তনিক, যেটাকে আমরা বাংলা করেছি সহশিক্ষায়তনিক অর্থাৎ কোস্কলাস্টিক দক্ষতা বলি, শিখনের যাবতীয় দিক বা এলাকাগুলি নম্বর বা গ্রেডের আওতায় আনা যায় কি, এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না প্রথাগত পরীক্ষায়। এরপর আমরা দেখব যে এই উত্তরগুলো পাওয়া যায় না বলেই আমাদের নতুন করে ভাবতে হয়েছে এমন কোনো উপায়, এমন কোনো পদ্ধতি যাতে করে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে, অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন শিক্ষা সম্পাদনে কতটা সাফল্য লাভ করছি সেটা বোঝা যাবে। সেই কারণেই আমাদের জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় পাঠ্যক্রম যেটাকে আমরা বলি যে NCF 2005-এর, সেখানে কিন্তু নতুন করে ভাবনা শুরু হলো যে একটা সর্বাঙ্গীন উন্নতির একটা পরিমাপ নেওয়ার মতন একটা উপায় বার করবার, এবং তখনই মূল্যাঙ্কন এবং মূল্যায়নের প্রশ্ন এলো। এবার আমরা যাব মূল্যাঙ্কন বলতে ঠিক কী বোঝায়। মূল্যাঙ্কন, এক কথায় মূল্যাঙ্কনের উদ্দেশ্য হচ্ছে বা তার যে কাজের পরিধি সেটা কিন্তু প্রথাগত নম্বর বা গ্রেড নির্ভর পরীক্ষার চেয়ে অনেক বড়। প্রথমেই এই কথাটা মনে রাখতে হবে, মূল্যাঙ্কনের উদ্দেশ্যটা অনেক বড়। পরীক্ষাই
কিন্তু উদ্দেশ্যটা আরও বড়। প্রথমেই যেমন নিজের প্রয়োজনগুলি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে আমরা দোকানে কোনো জিনিস কিনতে যাই, একটা জিনিস কিনতে গেলেন আপনি, জিনিস কিনতে গেলে আমরা অনেক কিছু বিচার করি যে এই জিনিসটা সব দিক থেকে ঠিক হবে কিনা, যেমন তার দামের দিক থেকে, তার উপযোগিতার দিক থেকে, তার সেটা কতটা টেকসই, কতটা কাজে লাগবে, এই সমস্ত দিক থেকে আমরা যখন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করি আপনার প্রয়োজনটাকে, তারপর বুঝতে পারি জিনিসটা ঠিক কোন অবস্থায় আছে। সেরকমই আমরা মূল্যাঙ্কন করতে গিয়েও সেই একটা উদ্দেশ্য নিয়ে যাই, একটা শিখন উদ্দেশ্য নিয়ে যাই, শিখন উদ্দেশ্য নিয়ে যখন যাই তখন সেটা আমরা পরিমাপ করার চেষ্টা করি যে শিক্ষার্থীর বিভিন্ন শিখন যে প্রকোষ্ঠগুলো, যে লার্নিং কম্পোনেন্টগুলো, সেগুলো সমানভাবে কাজ করছে কিনা বা কতটা কাজ করছে এবং সে কতটা এগিয়ে আছে, পিছিয়ে আছে বা ঠিক জায়গায় আছে তার অবস্থান, সেটা বুঝিয়ে দেয় আমাদের মূল্যাঙ্কন অ্যাসেসমেন্ট। এই সর্বাঙ্গীনভাবে বুঝে নেওয়ার জন্য কিন্তু প্রথাগত পরীক্ষায় কি আমরা বললাম, প্রথাগত পরীক্ষায় শুধু নম্বর বা গ্রেডের মাধ্যমে তার তার যে স্কলাস্টিক, তার যে একাডেমিক যে প্রোগ্রেস, সেটা হয়তো একটা মোটামুটিভাবে প্রতিফলিত হতো, কিন্তু সব দিক প্রতিফলিত হতো না, কী কী হতো না সেটা আমরা বলেছি। সেই জন্য আমরা যখন মূল্যাঙ্কন করি তখন কিন্তু শুধু পরিমাণগত তথ্য দিয়ে কিন্তু বোঝা যাবে না, সেটা বুঝে তার গুণগত তথ্যাবলীও কিন্তু আমরা খোঁজবার চেষ্টা করি মূল্যাঙ্কনে। অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডেটা দিয়ে একটি শিশুর, একটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন পরিমাপ করা যায় না, তার অবস্থান বোঝা যায় না, সেই জন্য কোয়ালিটেটিভ ডেটার দরকার হয়, অর্থাৎ গুণগত তথ্যাবলীর দরকার হয়। এবার আমরা পরপর সাজিয়ে নিয়ে একটু ভাবি যে অ্যাসেসমেন্ট বলতে আমরা কী বুঝি। অ্যাসেসমেন্ট এক বা মূল্যায়ন যে কোনো পরীক্ষা বা অভিক্ষার মতোই সমগ্র শিক্ষণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, এটা আমরা আগেই বলেছি। শিক্ষণ একটি উদ্দেশ্যপূর্ণ ক্রিয়া, আগেও বলা হয়েছে স্কুল পাঠ্যক্রমের প্রতিটি বিষয়েরই নির্দিষ্ট শিক্ষণ উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভ থাকে। মূল্যাঙ্কন সেই শিক্ষণ উদ্দেশ্য পূর্ণ করতে পেরেছে কি না বা কতটা পেরেছে সে ব্যাপারে নিশ্চিত করে। তিন, মূল্যাঙ্কন শিক্ষার্থীদের মান বা গ্রেড, অবস্থান বা প্লেসমেন্ট, অগ্রগতি বা অ্যাডভান্সমেন্ট, শিক্ষণগত প্রয়োজন বা ইনস্ট্রাকশনাল নিডস এবং পাঠ্যক্রম কারিকুলাম সংক্রান্ত সিদ্ধান্তগুলির উপর প্রভাব ফেলে। অর্থাৎ মূল্যাঙ্কন করেই আমার কাজ শেষ হয়ে গেল না, মূল্যাঙ্কনে কী দাঁড়ালো সেই অনুযায়ী কিন্তু আমার আবার প্রথম থাকতে কারিকুলাম নিয়ে ভাবতে হবে, আমার আবার সেই যে টুলস আমি ব্যবহার করেছি, যে পদ্ধতি আমি ব্যবহার করেছি সেই পদ্ধতি নিয়ে আবার আমাকে ভাবাবে। চার, প্রতিটি মূল্যাঙ্কনই করা হয় নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে। যদিও বিদ্যালয় স্তরে প্রতিটি মূল্যাঙ্কনেরই চূড়ান্ত লক্ষ্য শিক্ষার্থীদের শিখনের উন্নতি ঘটানো, এছাড়াও এর সামনে থাকে অতি নির্দিষ্ট কিছু সমস্যা, যেমন যেগুলো শ্রেণীকক্ষের মধ্যে গেলেই বোঝা যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, যেমন শিক্ষার্থীদের একটা বিশেষ ক্লাসে, ধরা যাক ক্লাস ফাইভে, শিক্ষার্থীদের এক ধরনের বানান প্রায়ই ভুল হয়, পৌনঃপুনিকভাবে ভুল হয়, সেটা একটা বিশেষ সমস্যা। পর্যবেক্ষণ শক্তির অভাব হতে পারে, এটা একটা সমস্যা হতে পারে, ঠিক মতন পাওয়ার অফ অবজারভেশন যেটাকে বলি, পর্যবেক্ষণ শক্তি, সেটা টিচারের কাঙ্ক্ষিত স্তরে তিনি পাচ্ছেন না, সেটা একটা সমস্যা হতে পারে। কোনো বাচ্চা ঠিক মতন পড়তে পারছে না, ত্রুটিপূর্ণ পঠনশৈলী, সেটা একটা সমস্যা হতে পারে। এইরকম একটি বা অতি নির্দিষ্ট শিক্ষণ সমস্যার প্রকৃত অবস্থাকে নির্ভুলভাবে জানার জন্য নির্দিষ্ট প্রকৌশল বা স্পেসিফিক টুলস ব্যবহার করে শিক্ষককে শিক্ষার্থীদের মূল্যাঙ্কন করার চেষ্টা করতে হয়। পাঁচ, মূল্যাঙ্কন শিক্ষার্থীর শিখন বিষয়ে কেবল পরিমাণগত তথ্য বা কোয়ান্টিটেটিভ ইনফরমেশনই নয়, আমরা আগেও বলেছি তার গুণগত তথ্য বা কোয়ালিটেটিভ ডেটা ইনফরমেশনও সরবরাহ করে মূল্যাঙ্কন। তার মানে মূল্যাঙ্কন কিন্তু শুধু কোয়ান্টিটেটিভ নয়, কোয়ালিটেটিভ ডেটাও সাপ্লাই করবে। এরপর ছ নম্বর, মূল্যাঙ্কন শিক্ষার্থীর কেবল পুঁথিগত কৃতি বা স্কলাস্টিক অ্যাচিভমেন্ট তারই পরিমাপ করবে না, কো স্কলাস্টিক অ্যাচিভমেন্ট, সহশিক্ষায়তনিক যে কৃতি তারও পরিমাপ করবে। এবার একটু আমরা দাঁড়িয়ে যাই, একটু দাঁড়িয়ে আমরা এক ঝলকে দেখে নিই খুব সংক্ষেপে, যে এতক্ষণ যে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা আর কোয়ালিটেটিভ ডেটা বলে যাচ্ছি তার মূল পার্থক্যগুলো কী একটু দেখে নেওয়া যাক। কোয়ান্টিটেটিভ ডাটা আমাদের কী সরবরাহ করে, কে কী কখন কতখানি এর ব্যাখ্যা দেয়, আর পাশাপাশি কোয়ালিটেটিভ ডাটা কীভাবে কেনর ব্যাখ্যা দেয়। এরকমই কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে সংখ্যাভিত্তিক, কিন্তু
গুণগত তথ্য বা কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে বর্ণনা ভিত্তিক, ডিসক্রাইব করে, বলে দেয়। পরিমাণগত তথ্য হচ্ছে বস্তুগত নিরপেক্ষতা, নির্ভরযোগ্যতা আর সাধারণীকরণের আশ্বাস দেয়। কিন্তু অন্যদিকে গুণগত তথ্য কিন্তু সাধারণীকৃত নয়, স্পেসিফিক, নির্দিষ্ট, শিক্ষার্থী নির্দিষ্ট। এরপর তথ্য সংগ্রহ করবার উপাদানগুলি প্রধান, কোথায়? আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা বলতে সেখানে তথ্য সংগ্রহ করার যে উপাদানগুলো, উপাদানগুলোই প্রধান। কিন্তু অন্যদিকে কোয়ালিটেটিভ ডেটাতে তথ্য সংগ্রহের পরিপ্রেক্ষিতটাই প্রধান, পার্সপেক্টিভটা। এইভাবে আমরা অ্যাসেসমেন্টটা বুঝে নিলাম। তাহলে মূল্যাঙ্কনকে এবার যদি এক কথায় বলতে হয়, একটু দেখে নিই। মূল্যাঙ্কনকে এক কথায় বলতে গেলে মূল্যাঙ্কন বা অ্যাসেসমেন্ট হচ্ছে সমগ্র শিক্ষণ শিখন প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য, ব্যাপক, প্রভাবশালী এবং শিক্ষার্থীর শিখন অগ্রগতি পরিমাপ করার পাশাপাশি শিক্ষার্থীর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশকে প্রতিফলিত করে এবং সমগ্র শিক্ষণ শিখন প্রক্রিয়াকে আরও নির্ভুল, আরও যথাযথ, আরও নির্ভরযোগ্য করার উদ্দেশ্যে শিক্ষার্থীর পরিমাণগত এবং গুণগত তথ্যাবলি সংগ্রহ করে, সংগ্রহের প্রক্রিয়াটাকে আমরা বলি মূল্যাঙ্কন। এইবার মূল্যাঙ্কনের কত রকমের হতে পারে আমরা খুব সংক্ষেপে বেরিয়ে যাব। মূল্যাঙ্কনের প্রকার, মূল্যাঙ্কনের প্রকার আমরা দু রকম বলতে পারি। আমরা জানি যে একটা হচ্ছে গঠনমূলক বা প্রস্তুতিকালীন মূল্যাঙ্কন, যেটাকে আমরা বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে সমাহিত, যার বাংলা করা হয়েছে সমাহিত বা পার্বিক মূল্যায়ন, সামেটিভ অ্যাসেসমেন্ট। অতি সংক্ষেপে আমরা এক ঝলকে দেখে নিই এফএ বা এসএ, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্টের মূল পার্থক্যের জায়গাগুলো কোথায়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে শেখার জন্য মূল্যায়ন। খুব এক কথায় খুব সুন্দরভাবে বুঝতে যদি হয় তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ শেখার জন্য মূল্যাঙ্কন। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ শেখার যে মূল্যায়ন, তুমি কতটা শিখতে পেরেছো তার মূল্যায়ন। দ্বিতীয়ত এফএ খুব ফ্রিকোয়েন্টলি হয়, খুব ঘন ঘন হয়, অতটা ঘন ঘন কিন্তু এসে হয় না। এসে বছরে একবার কি দুবার বা কোনো পাঠ্য একক সম্পূর্ণ পাঠ্যক্রম শেষ হলে তারপরেই হয়। এরপরে এফএ ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক কি মানে সমস্যা নির্ণয় করে, সমস্যা নির্ণয় করে আর তার নিরাময় করে, নিরাময়মূলক, অর্থাৎ সমস্যাগুলো কী সেটা বার করে এবং সেটা কীভাবে দূর হবে সেটা তার উদ্দেশ্য নিয়েই চলে। রিমেডিয়াল, শিখতে শেখায়, অর্থাৎ হাউ টু লার্ন, লার্ন টু লার্ন, কী করে শিখতে হয় সেটা শেখায় এফএ, অর্থাৎ এটা একটা প্রসেস সেন্ট্রিক, প্রক্রিয়াকেন্দ্রিক। আর এসে কী করে, শিক্ষার্থীর শিখন ফল ঘোষণা করে, সমস্ত পদক্ষেপ নেওয়ার পর কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে শেখার পরিমাণ জানায়, ফলাফল কেন্দ্রিক। এটা কিন্তু এসে হচ্ছে ফলাফল কেন্দ্রিক। এই হচ্ছে মূল্যাঙ্কনের প্রকার নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা চলে যাব মূল্যায়নের প্রসঙ্গে। মূল্যায়নে খুব গুরুত্বপূর্ণ, মূল্যাঙ্কনের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষণ বা টেস্টিং, এটাও কিন্তু পরীক্ষণ বা টেস্টিংয়েরই একটা অপরিহার্য অঙ্গ। তার মানে এখানে একটু পরিষ্কার করে নেওয়া দরকার যে আমরা যখন পরীক্ষণ হচ্ছে সার্বিক শব্দটা, তার একটা বিশেষ রূপ হচ্ছে মূল্যাঙ্কন এবং আরেকটি বিশেষ রূপ হচ্ছে মূল্যায়ন। এবং দ্বিতীয় যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে হবে যে একটা আরেকটার প্রতিস্পর্ধী নয়, কিন্তু ইদার অর এরকম সম্পর্ক নয়, অর্থাৎ বিকল্প সম্পর্ক নয়, প্রতিপূরকের সম্পর্ক, দুটোই কিন্তু পাশাপাশি চলবে, তবেই একজন শিক্ষার্থীর সার্বিক অগ্রগতির চেহারাটা সামনে আনা যাবে। এবার আমরা সেই মূল্যায়ন নিয়ে কথা বলব। মূল্যায়নকে প্রথমেই রাখা দরকার, শিক্ষার্থীদের পরীক্ষণ যখন মূল্যায়ন করতে হয় তখন মূল্যায়নের মূল অর্থ হচ্ছে মূল্য নির্ধারণ, সোজা কথা, অর্থাৎ এর দাম কত, অনেকটা বিচারের রায় বা সিদ্ধান্তে পৌঁছানোর মতন। অর্থাৎ আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি একটা রায় ঘোষণা করছি শিক্ষার্থীর শিখন সম্পর্কে। যেমন আমি একটু আগেই দোকানের দৃষ্টান্ত দিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম যে আমরা একটা জিনিসের সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পর তারপর সিদ্ধান্ত নিই যে জিনিসটা কীরকম। ঠিক সেরকমই মূল্যায়নও সমস্ত ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে যে সমস্ত তথ্য, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ তথ্য এসছে সেগুলোকে বিচার করার পর আমি একটা সিদ্ধান্তে পৌঁছই, কোথায়, মূল্যায়নে এসে। অর্থাৎ শেষ পর্যন্ত জিনিসটা আমি দোকান থেকে কিনবো, জিনিসটা তখন আমি শেষ পর্যন্ত বলবো জিনিসটা ভালো, জিনিসটা মোটামুটি, না জিনিসটা অত্যন্ত ভালো, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা হচ্ছে মূল্যায়ন করে। তো স্বভাবতেই আমি
ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে যে সমস্ত তথ্য, বিভিন্ন তথ্যাবলী গুণগত এবং সংখ্যাগত যে সমস্ত তথ্যাবলীগুলো পাচ্ছি, সেগুলো সমস্ত ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তারপর মূল্যায়নে আসতে হয়। অর্থাৎ মূল্যায়নে মানে শিক্ষার্থীর লার্নিং স্ট্যাটাস, শিক্ষার্থী ঠিক কোন অবস্থায় আছে এখন, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় মূল্যায়ন। এবার আমরা এক কথায় মূল্যায়নের সংজ্ঞাটাকে একটু চিহ্নিত করে নিই। এক কথায় শিক্ষার্থীর শিখনের পরিমাণগত তথ্যাবলী এবং গুণগত তথ্যাবলীর সঙ্গে মূল্যবিচার, ভ্যালু জাজমেন্ট, মূল্যবিচার কথাটা খুব গুরুত্বপূর্ণ, মূল্যবিচার যুক্ত হওয়াকেই বলা হয় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। অর্থাৎ এবার পাশাপাশি আমরা একটু বুঝে নিই, অ্যাসেসমেন্টে কী ছিল? অ্যাসেসমেন্টে ছিল কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা, তার সঙ্গে যখন ভ্যালু জাজমেন্ট যোগ হয় তখন সেটা হয়ে যায় মূল্যায়ন। আশা করি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সূক্ষ্ম পার্থক্য কিন্তু খুব দরকারি পার্থক্য। এবার আমরা দেখে নিই যে এই ব্যাপারে, মূল্যায়নের ব্যাপারে এক ঝলকে কে কী বলেছেন। আমরা এখানে দেখতে পাবো, ইভ্যালুয়েশন অ্যাজিউমস আ পারপাস অফ অ্যান আইডিয়া অফ হোয়াট ইজ গুড অর ডিজায়ারেবল ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অর সোসাইটি অর বোথ। ব্যক্তি বা সমাজ বা উভয়ের দিক থেকেই যা ভালো বা কাঙ্ক্ষিত বলে গণ্য হয় মূল্যায়ন তাকেই প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য বহন করে। আরেকটি উক্তি, ইভ্যালুয়েশন ইজ এ নিউ টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউসড টু ডিজাইন আ মোর কম্প্রিহেন্সিভ কনসেপ্ট অফ মেজারমেন্ট। মূল্যায়ন হচ্ছে পরিমাপন বা পরিমাপ সংক্রান্ত ধারণাটিকে আরও বেশি সমন্বিত রূপে, আরও কম্প্রিহেন্সিভ রূপে দেখানোর জন্য উপস্থাপিত করার একটি নতুন প্রযুক্তিগত পরিভাষা। এনসিইআরটির ভাষায়, ইভ্যালুয়েশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টোটাল সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড ইজ ইন্টিমেটলি রিলেটেড টু এডুকেশনাল অবজেক্টিভ। বাংলায় মোটামুটিভাবে বলতে পারি, মূল্যায়ন একটি লাগাতার ধারাবাহিক প্রক্রিয়া, এটি সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ, যে কথা আমরা আগেও বলেছি, এবং শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলির সঙ্গে ততভাবে সম্পর্কিত। এনআইওএসের ভাষায়, ইভ্যালুয়েশন রেফার্স টু দ্য ভ্যালু জাজমেন্ট মেড অন দ্য ফেনোমেনন টেকিং ইনটু কনসিডারেশন দ্য কোয়ান্টিটেটিভ অ্যান্ড অর দ্য কোয়ালিটেটিভ ইনফরমেশন কালেক্টেড অন ইট ওভার আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। অর্থাৎ মূল্যায়ন বলতে নির্দিষ্ট কোনো সময়কালে, সময়কাল ব্যাপী, সময়কাল ধরে সংগৃহীত শিক্ষার পরিমাণগত এবং অথবা গুণগত তথ্যাবলীর ভিত্তিতে গঠিত মূল্যবিচারকে বোঝায়। অর্থাৎ এই সমস্ত মন্তব্যই আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম সেগুলোকেই প্রতিষ্ঠিত করছে আরও সুন্দরভাবে। এবার একটু ছোট্ট করে বলে নিই, যেমন আমরা মূল্যাঙ্কনের ব্যাপারে বলেছি, মূল্যাঙ্কনের ব্যাপারে বলেছি যে দু রকমের প্রকার, ফর্মেটিভ সামেটিভ, তেমনি এই মূল্যায়নও, বিশেষ করে এখন আমরা যে ধরনের মূল্যায়ন চাই সেটাকে আমরা বলতে চাইব কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, CCE, অর্থাৎ ক্রমান্বয়িক এবং সমন্বয়িত মূল্যায়ন। এই ক্রমান্বয়িক আর সমন্বয়িত মূল্যায়ন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেটা বলতে ঠিক কী বোঝায় খুব কম করে আমরা এখানে দেখাচ্ছি। মূল্যায়ন শুধু শিক্ষার্থীর শিক্ষণ প্রগতির পরিমাপ ও অর্জিত শিক্ষার মানই নির্ণয় করে না, শিক্ষণ উপাদানগুলিরও পাঠ্যক্রম পরিচালনার পন্থা ও পদ্ধতিগুলির কার্যকারিতাও পরিমাপ করে। অর্থাৎ শুধু বাচ্চার মূল্যায়ন হচ্ছে না, কিন্তু শুধু বাচ্চার মূল্যায়ন নয়, শিক্ষার্থীর মূল্যায়ন নয়, তার সঙ্গে সঙ্গে আমি যেভাবে পড়াচ্ছি, আমি যে টুলসগুলো ব্যবহার করছি, আমি যে প্রকৌশল ব্যবহার করছি, সেগুলোরও কিন্তু মূল্যায়ন হচ্ছে এই মূল্যায়নের মাধ্যমে, যেটা খুব দরকার। সেই সঙ্গে শিক্ষাদান ও গ্রহণ প্রক্রিয়ারও উন্নয়ন ঘটাতে যায়। শুধু শিক্ষার্থীর উন্নয়ন নয়, আমার যে প্রক্রিয়ারও উন্নয়ন কীভাবে ঘটানো যায় সে ব্যাপারেও সাহায্য করে মূল্যায়ন। শিক্ষার্থীর কগনিটিভ গ্রোথ বা বৌদ্ধিক বিকাশ, এফেক্টিভ গ্রোথ বা তার অ্যাটিটিউডিনাল যে বিকাশ, মনোভঙ্গির যে বিকাশ, এবং সাইকোমোটর গ্রোথ, কার্যাবলী বা কর্মপ্রকল্প সমাধান করার যে ক্ষমতা, এই তিনের সমন্বয়েই ঘটে সর্বাঙ্গীন বিকাশ। এই সর্বাঙ্গীন বিকাশ লাভকে লক্ষ্যে রেখেই একটা মূল্যায়নের প্রয়োজন হয়, অতএব ইভ্যালুয়েশনের প্রয়োজন হয়, এবং এটা একটা লাগাতার প্রসেস এবং এটা ক্রমান্বয়িক, এবং এটা এককালীন হতেই পারে না, কেন বিকাশ কখনো এককালীন হয় না, সেহেতু ইভ্যালুয়েশনও কমপ্রিহেন্সিভ এবং কন্টিনিউয়াস হতে হয়, কখনো এককালীন হতে পারে না। এবার আমরা মূল্যাঙ্কন বুঝে গেছি, মূল্যায়ন বুঝে গেছি, পরীক্ষণের দুটো রূপ
এবার আমরা দেখব যে এর মধ্যে উল্লেখযোগ্য যে মিলগুলো কী। এই তিনটে ব্যাপারে খুব বড় মিল রয়েছে মূল্যাঙ্কন এবং মূল্যায়নের। যেমন মূল্যাঙ্কনের মতন মূল্যায়নও সমগ্র শিক্ষণ প্রক্রিয়ার একটি অঙ্গ। দুই, মূল্যাঙ্কনের মতন মূল্যায়নও শিক্ষণের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ দুটোরই উদ্দেশ্য আমার শিক্ষণ লক্ষ্য নির্ধারণ করা। তিন, মূল্যাঙ্কনের মতন মূল্যায়নও বা মূল্যায়ন প্রক্রিয়াতেও একটি নির্দিষ্ট কালব্যাপী শিক্ষার্থীর কার্য সম্পাদন অর্থাৎ পারফরমেন্স, শিক্ষাগ্রহণ ব্যাপারে তার আচরণ, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, এগুলো বুঝতে পারার যে সামর্থ্য, সেগুলো সাক্ষ্য প্রমাণগুলিকে খুঁটিয়ে পরীক্ষা করেই শিক্ষাগত সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তাই, মূল্যাঙ্কন এবং মূল্যায়নকে অনেক সময় আমরা সমার্থক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ দেখা যাচ্ছে যে মূল্যায়নকে কিন্তু সবসময় ক্রমান্বয়িক হতেই হবে, কারণ বাচ্চার বিকাশ কিন্তু এককালীন ব্যাপার নয়, এবং সময়ে সময়ে বিভিন্ন সময় অন্তর আমার সেই মূল্যায়নের প্রয়োজন হবে তার সর্বাঙ্গীন বিকাশকে, বিকাশ কতটা হচ্ছে সেটা বোঝার জন্য। যেমন আমরা একটু আগেই বললাম কগনিটিভ গ্রোথ, তার অ্যাফেক্টিভ গ্রোথ এবং তার সাইকোমোটর যে গ্রোথ, হ্যাঁ, বৌদ্ধিক বিকাশ এবং তার মনোভঙ্গির বিকাশ এবং তার কার্যক্ষমতার বিকাশ, এই তিনটি মিলেই সর্বাঙ্গীন বিকাশ হয় এবং সেটা কখনোই এককালীন হতে পারে না। অতএব মূল্যায়নও কখনো এককালীন হতে পারে না, মূল্যায়নও সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর করে যেতে হবে। সেই জন্যই আমাদের বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, CCE, আমরা বাংলায় যেটাকে করেছি ক্রমান্বয়িক এবং সমন্বয়িত মূল্যায়ন। এইবার আমরা মূল্যাঙ্কন বুঝেছি, মূল্যায়ন বুঝেছি, সমগ্র পরীক্ষণ ব্যবস্থার মধ্যে মূল্যাঙ্কনের ভূমিকা কতটুকু, মূল্যায়নের ভূমিকা কতটুকু সেটুকু বুঝে গেছি। এবার আমরা এই মূল্যাঙ্কন আর মূল্যায়নের উল্লেখযোগ্য পার্থক্যগুলো একটু দেখে নেব। এক, মূল্যাঙ্কনের মতন মূল্যায়নও সমগ্র শিক্ষণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ, আগেই বলেছি। দুই, মূল্যাঙ্কনের মতন মূল্যায়নও শিক্ষণের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ উদ্দেশ্য পূরণ করাটাই তাদের কাজ। তিন, মূল্যাঙ্কনের মতন মূল্যায়ন প্রক্রিয়াতেও একটি নির্দিষ্ট কালব্যাপী শিক্ষার্থীর কার্য সম্পাদন অর্থাৎ পারফরমেন্স, শিক্ষাগ্রহণ ব্যাপারে তার আচরণ এবং বুঝতে পারার যে সামর্থ্য, সেগুলোকে তার যে সমস্ত প্রমাণ সাক্ষ্য রয়েছে সেগুলোকে খুঁটিয়ে পরীক্ষা করেই শিক্ষাগত সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়। এবং এই কারণেই অনেক সময় আমরা মূল্যাঙ্কন এবং মূল্যায়নকে সমার্থক হিসেবেই ব্যবহার করি। তার মানে আমরা এবার মূল্যাঙ্কনের সঙ্গে মূল্যায়নের মিলগুলো দেখলাম, এবার পার্থক্যগুলোও দেখে নিই। পার্থক্য আমরা তিনটে পয়েন্ট বলতে চাই। মূল্যাঙ্কন, এটা একটু মন দিয়ে ভালো করে মনে রাখতে হবে, বুঝতে হবে, মূল্যাঙ্কন বিভিন্ন উৎস থেকে বিভিন্ন প্রকৌশল বা টুলসের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং প্রমাণ সমবেত করে। অন্যদিকে মূল্যায়ন কী করে? মূল্যায়ন সেই সংগৃহীত তথ্যগুলোকে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অনুচিন্তনের মাধ্যমে সেগুলোকে মিনিংফুল বা অর্থবহ করে তোলে। খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। দুই, মূল্যাঙ্কন শিক্ষার্থীর বিশেষ সামর্থ্য উন্নতি সাধনের ক্ষেত্রগুলি নির্দিষ্টভাবে নিরূপণ করে। কোথায় একজন শিক্ষার্থীর শক্তি বেশি, কোথায় দুর্বলতা, সেগুলো খুব নির্দিষ্টভাবে নির্ধারণ করে, নিরূপণ করে আমাদের অ্যাসেসমেন্ট বা মূল্যাঙ্কন। তার কর্ম সম্পাদন বা পারফরমেন্স সম্পর্কে সচেতন করে দেয় যে দেখো এখানে তোমার দুর্বলতা রয়েছে, এখানে এখানে তুমি কিন্তু খুব স্ট্রং। এর ফলে তার উন্নতি বিধানের জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া হবে সেটাও মূল্যাঙ্কনের দ্বারাই স্থিরীকৃত হয়। পাশাপাশি মূল্যায়ন কী করে? মূল্যায়ন সেই সব সংগৃহীত প্রমাণাদির ভিত্তিতে শিক্ষার্থীর মান বা স্ট্যান্ডার্ড এবং লক্ষ্যমান, লক্ষ্যমান মানে টার্গেট যে স্ট্যান্ডার্ডগুলি হাসিল করার ক্ষেত্রে সে কতটা সফল হয়েছে, কতটা এখনও পেরে ওঠেনি সেটার একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়। এবং তিন নম্বর পার্থক্য, মূল্যাঙ্কন করা হয় শিক্ষার্থীর গুণবত্তা বাড়ানোর জন্য, অন্যদিকে মূল্যায়ন করা হয় শিক্ষার্থীর গুণবত্তা বিচার করার জন্য। অর্থাৎ অ্যাসেসমেন্ট গুণবত্তা গুণ বাড়ানোর জন্য এবং ইভ্যালুয়েশন হচ্ছে গুণবত্তা বিচার করার জন্য। এই হচ্ছে পার্থক্য। এবার নিশ্চয়ই আশা করি অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন এই দুটোর পারস্পরিক সম্পর্ক পরিষ্কার হয়েছে। আমরা এক কথায় তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনায় আমরা তাহলে পরপর দেখে নিই কী কী করলাম। সমগ্র শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়ায় পরীক্ষা বা এক্সামিনেশন বা অভীক্ষণ, যাকে আমরা বলি টেস্টিং, এর স্থান কী, তার গুরুত্ব কী,
দ্বিতীয়ত আমরা দেখেছি প্রথাগত পরীক্ষা বা অভিক্ষা সীমাবদ্ধ, তার সীমাবদ্ধতাগুলো দেখেছি। তৃতীয়ত আমরা দেখেছি প্রথাগত পরীক্ষা বা অভিক্ষার সীমাবদ্ধতা দূর করবার জন্যে উদ্ভাবিত হয়েছে মূল্যাঙ্কন এবং মূল্যায়ন। চতুর্থত আমরা বুঝেছি মূল্যাঙ্কনের সংজ্ঞা কী, নীতি কী, কত রকমের এবং তাদের কার্যকারিতা কী। এরপর আমরা দেখেছি মূল্যায়নের সংজ্ঞা কী, অর্থাৎ মূল্যায়ন বলতে কী বুঝি, তার নীতি কী, তার কার্যকারিতা কী, এবং সর্বশেষে মূল্যাঙ্কন ও মূল্যায়নের মধ্যে মিল ও পার্থক্যগুলি, অর্থাৎ যেহেতু তাদের সম্পর্কটা খুব অন্তরঙ্গ এবং একটিকে বাদ দিয়ে আরেকটি নয়, দুটো মিলেই সম্পূর্ণ, তাই এই দুই পরীক্ষণ পদ্ধতি অর্থাৎ মূল্যাঙ্কন এবং মূল্যায়নের যে ভূমিকা সম্পর্ক, সেই সম্পর্কটাকে, পারস্পরিক সম্পর্ককে বুঝে নেবার চেষ্টা করেছি। আশা করি নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। নমস্কার।